আশা করছি তোমরা সকালে খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি সকাল সকাল আমার স্নান পুজো সব কমপ্লিট, এখন আমি রান্নাঘরে গেছি, রান্না করছি। রান্না এখন শুরু করিনি, মানে ভাতটা বসালাম, জলটা গরম হচ্ছে, আর ভাবলাম এইটুকু টাইমে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো সকালে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকেই, এখন বাজে 8:21। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন দেখতে থাকো কী কী করি আমি। তো ফ্রেন্ডস দেখো, সকালে পুজো দেওয়া হয়ে গেছে, আজকে আমি পুজো দিয়েছি, কারণ মা শরীর ভালো নেই। তো আমি পুজো টুজো দিয়ে এই যে রান্না বসালাম, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাঁটা আর আলু কাটছি, চচ্চড়ি বানাবো। তো মানে চচ্চড়ি বলতে মাখা মাখা করে পড়বো, আর এদিকে চিকেন কালকে রাতে এনেছিলো, ও তো চিকেন আছে, তো এটা রান্না করবো। তো সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ফ্রেন্ডস দেখো, এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর হলো এখানে দেখো মশলার অবস্থা, পুরো ছিটে টিটে শেষ হয়ে গেছে একদম, এই রাবারটা ঢেলা আছে এটার। তো এদিকে আমি এখন রুটিটা বানাবো, আর হলো একদিকে রুটি একদিকে চিকেনটা বসিয়ে দেবো। তো চিকেন রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে, এখন খুব খুব তাড়াহুড়ো আছে, বাবা এখনই আছে, তো সেই জন্য খাবে, তো তাড়াহুড়া করে আমি করতে হবে। তো সাথে থাকো তোমরা, মাংসটা আমি রেডি করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস, চিকেনটা কেমন হয়েছে বলো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো সবজি বাজার করে এনেছে ভাই, তো ওইগুলো সব আমি এদিকে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি ডাঁটা আর আলুটা বসিয়ে দিয়েছি, একসাথে বরবর রান্না হচ্ছে, চিকেনের কালারটা দেখো কেমন এসেছে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো একদম, মানে প্রত্যেকটা দিনই এখন ইদানিং বৃষ্টি পড়ছে দেখছি। বৃষ্টি পড়লে না কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আর মানে কাপড়ও শুকায় না, গন্ধ হয়ে যায় কাপড়গুলো রেখে রেখে ওইভাবে। ফ্রেন্ডস এখনকার মতো এখানেই বাই বাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস ফ্রেন্ডস গুড ইভিনিং, কেমন আছো তোমরা? এখন আমি যাবো সন্ধ্যা দিতে, সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো শাড়ি পরে নিয়েছি, এখন সন্ধ্যা দিতে যাবো। তো বাই বাই ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমি এখন সন্ধ্যা দিয়ে চলে এলাম, আর তোমাদের সাথে ভাবলাম একটু কিছু শেয়ার করবো, একটু কিছু কথা। আমি ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আর মানে কথাটা হলো আজকে সারাদিনের তো ব্লগ আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর যা যা মানে সারাদিন করেছি, সারাদিন বলতে দুপুর পর্যন্ত যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলেই তোমরা। তো এখন আমি বসেছি হলো তোমাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে, আর হলো একটা খুশির খবর হলো, কালকে আমি বাবা বাড়ি যাচ্ছি, আর সম্পূর্ণ আবার লকডাউন পড়ে যাওয়াতে বা করোনার জন্য অনেকে দূরে বাড়ি হওয়াতে যেতে পারে না বাড়ি। তো জামাই ষষ্ঠীতে অনেকেই বাড়ি গিয়েছে, আমারও নিমন্ত্রণ ছিল যাওয়ার জন্য, কিন্তু মানে আমাদেরও ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল বলে মানে ওই দিন আমরা যেতে পারিনি। আর আমাদের মতো জামাই ষষ্ঠী যেহেতু নেই, মানে আমাদের মতো জামাই ষষ্ঠী একদম নেই, মানে নিয়মটাই নেই আমাদের, মা বাবা সব মানে মা বাবা সব করে আমাদেরকে মানে ওই দিনের দিন নিমন্ত্রণ করে, জামাই ষষ্ঠীর দিন নিমন্ত্রণ করে। দুই মেয়েকে মানে আমরা হলো তিন বোন, তো তার মধ্যে ছোটো বোনের বিয়ে হয়নি, আর দুই বোনের বিয়ে হয়েছে, তো দুই বোনের মধ্যে মানে মেজ বোন আর আমি, তো ও আসবে, ও কালকে বাড়ি মানে বাড়ি যাবে, তো আমরা যখনই যাই তখনই ফোন করে যাই, মানে যখন আমি যাই তখন ও আসে, তো এক যদি থাকি হয়তো ও কিছুদিন একসাথে থাকি আমরা। তো ও এখন হলো মানে কালকে ও যাবে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি, আর কালকে সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমাকে সকাল সকাল যাবো, আর পুরোটাই তোমাদের সাথে কালকে সারাটা দিন শেয়ার করবো, সারাটা দিন কী কী করছি সবটাই শেয়ার করবো। তো সাথে থেকো, পুরো ব্লগটা দেখো, আর তোমরা যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, আর যারা আগে থেকে করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর তাদের জন্য অনেক অনেক ভালোবাসাও। তো আমাদের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটুকু তো আশা করতেই পারি তোমাদের কাছে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো এই দুই মাসের মধ্যে, দু মাস হলো আমার এই মানে এই প্ল্যাটফর্মে আসার, তো এই দুই মাসে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক দিদি ভাই বোন
সবার কাছ থেকে পেয়েছি। তো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, আজকে আর সকাল সকাল আবার দেখা হচ্ছে। বাই ফ্রেন্ডস, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।